এই বছরের আইফোন 15 সিরিজে সেরা 5টি ফিচার থাকবে যেগুলো কিনা আগের কোনো আইফোনেই ছিল না। তার মধ্যে প্রথম ফিচারটা হচ্ছে গিয়ে আইফোনের নতুন অ্যাকশন বাটন, যে বাটনটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করে আপনারা বিভিন্নভাবে ইউজ করতে পারবেন, যেমন স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে, অ্যাপ ওপেনিং এর ক্ষেত্রে অথবা সিরিকে ওপেন করার ক্ষেত্রে। এছাড়া প্রথমবারের মতো টাইটেনিয়ামের ফ্রেমকে ইউজ করা হবে আইফোন 15 প্রো এবং প্রো ম্যাক্স স্মার্টফোনটায়, এবং এই কারণেই এই ফোনগুলো আগের তুলনায় বেশি হালকা হবে। এছাড়া ডিউরেবিলিটির ক্ষেত্রেও ফোনগুলো আগের থেকে বেশি স্ট্রং হবে বলে জানা যাচ্ছে। আর তার পাশাপাশি প্রাইসিংটাও এবার বাড়বে আইফোন 15 প্রো এবং প্রো ম্যাক্স স্মার্টফোনে। প্রথমবারের মতো আইফোন 15 প্রো ম্যাক্স স্মার্টফোনটা থাকতে পারে পেরিস্কোপ জুম লেন্স। এর আগে 2019 সালে হুয়াওয়ে তাদের P30 স্মার্টফোনে এই পেরিস্কোপ জুম লেন্সের টেকনোলজি নিয়ে এসেছিল, তো আইফোন সেই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আরও 4 বছর লাগিয়ে দিল। তবে যাই হোক, আইফোনের ক্যামেরা কোয়ালিটি ওয়ার্ল্ডের সবচেয়ে টপ নচ লেভেলের, আর এদের ভিডিও কোয়ালিটির কথা নতুন করে আর বলার নেই। তো সেই ক্ষেত্রে পেরিস্কোপ জুম লেন্সের মাধ্যমে হয়তো এবার তারা শুধুমাত্র চাঁদের নয় মঙ্গল গ্রহের ছবিও তুলতে পারবে। তবে এখনও অবধি এই ব্যাপারটা নিশ্চিত হওয়া যায়নি, বিকজ আইফোনে পোর্ট্রেট মোডে ছবি তোলার ক্ষেত্রে সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে গিয়ে 3x জুম লেন্স। তো এই পেরিস্কোপ জুম লেন্সটা দিলে 3x এর জুম লেন্সটা কিভাবে কাজ করবে, তারা কি ভেরিয়েবল জুম লেন্স কি ইউজ করবে তাদের ক্যামেরাতে, সেটা তো এবার দেখারই পালা। তবে ভেরিয়েবল জুম লেন্স ইউজ করলে ফোন খুব দ্রুত খারাপ হতে পারে, বিকজ এই জিনিসটা ক্যামেরার মধ্যে বেশি মুভ করবে। তো এবার দেখারই পালা যে আইফোন আমাদের জন্য নতুন কি চমক নিয়ে আসে। এছাড়া আইফোনের সবচেয়ে হাইলাইটিং ফিচার, যেটা কিনা 2022 সালে এসেছিল ডাইনামিক আইল্যান্ড, সেটা এবার সবগুলো আইফোনই পাওয়া যাবে। মানে আইফোন 15, 15 প্লাস, 15 প্রো এবং প্রো ম্যাক্স, এই 4টা স্মার্টফোনে এবার ডাইনামিক আইল্যান্ড থাকবে, যেখানে কিনা বেশ কিছু কাস্টমাইজেশনের ফিচার আর অ্যাপের সাপোর্ট থাকবে। তবে হ্যাঁ, আইফোন 15 আর 15 প্লাস দুটো স্মার্টফোনে সেই আগের মতোই শার্প হার্টজের রিফ্রেশ রেট থাকবে। মানে আপনি একটা লক্ষ টাকার স্মার্টফোন কিনবেন, সেখানে সেই ব্রিটিশ আমলের 60Hz রিফ্রেশ রেটের সাথে ইউজ করতে হবে সেই ফোনটা আপনাদের। তাছাড়া ব্যাটারি সেকশনে এই বছরের সবগুলো আইফোনেই 500 থেকে 600 mAh এর ব্যাটারি বেশি থাকবে গত বছরের আইফোনগুলোর তুলনায়। আর এই প্রথমবারের মতোই অ্যাপল এই কাজটি করছে, নতুন এক ব্যাটারি টেকনোলজির মাধ্যমে কম স্পেসের মধ্যে সবচেয়ে বেশি ব্যাটারি ক্যাপাসিটি অ্যাপল এবার দিতে পারবে, যেটা কিনা এর আগে কখনই তারা পারত না। প্রতি বছরই 50 mAh অথবা 10-20 mAh এর মতো ব্যাটারিকে তারা ইনক্রিজ করে থাকতো, বাট এইবারে প্রথমবারের মতো সবগুলো আইফোনেই 5 থেকে 600 mAh এর মতো ব্যাটারিকে ইনক্রিজ করা হবে। আর আইফোন 15 প্লাস স্মার্টফোনটায় 4900 mAh এর মতো ব্যাটারি থাকতে পারে, যেটা কিনা আসলে অ্যামেজিং, বিকজ গত বছরের আইফোন 14 প্লাস স্মার্টফোনটা মাত্র 4300 mAh এর ব্যাটারির সাথে সবগুলো স্মার্টফোন থেকে সবচেয়ে সেরা ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিচ্ছিল, প্রায় 10 ঘন্টার আশেপাশে। তো এবার যে কি হবে সেটা হয়তো আপনারা আন্দাজ করতেই পারছেন। সবগুলো আইফোনই এবার 48 মেগাপিক্সেলের ক্যামেরা সেট আপের সাথে আসবে, মানে নন প্রো এবং প্রো দুইটা মডেলের আইফোনের মধ্যে এবার 48 মেগাপিক্সেলের হাই রেজলিউশনের ক্যামেরা সেন্সরকে ইউজ করতে যাচ্ছে অ্যাপল। তবে নন প্রো স্মার্টফোন মানে আইফোন 15 এবং 15 প্লাস এই দুটো স্মার্টফোনে থাকবে স্যামসাং এর সেন্সর, অন্যদিকে সনির ফ্ল্যাগশিপ ক্যাটাগরির 48 মেগাপিক্সেলের সেন্সরকে ইউজ করা হবে আইফোন 15 প্রো এবং প্রো ম্যাক্সে। সো গাইস, এই বছরের আইফোন 15 এবং 15 প্লাস দুটো স্মার্টফোনের প্রাইস সেই $800 এবং $1000 কাছাকাছি থাকলেও আইফোন 15 প্রো স্মার্টফোনটা $1100 আর 15 প্রো ম্যাক্স স্মার্টফোনটা $1300 থেকে $1400 হতে পারে। এছাড়া এ বছরের আইফোনগুলোতে সর্বোচ্চ 2 TB মানে 2000 GB ইন্টারনাল মেমোরিও থাকবে, সেটা কেনার জন্য আপনার কিডনির পাশাপাশি আপনার প্রতিবেশীর কিডনিকেও সেল করতে হতে পারে আপনাকে। তো যাই হোক, আগামী সেপ্টেম্বর মাসের 13 কি 17 তারিখে আইফোন 15 সিরিজটা চলে আসলে সবার আগে আমি সব ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব, এদের বাংলাদেশি প্রাইসিং এবং অন্যান্য সকল ডিটেলস। সেই ভিডিওটা সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের সাথেই থাকুন।